আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। হাতে ডানে একটি বেডরুম রয়েছে, ডাবল বেডরুম। এটা হচ্ছে কিচেন। উপরে বেডরুম দেখতে যাচ্ছি। নেক্সট কয়েকদিন এখানেই আমরা থাকব ইনশাল্লাহ। আনা তো খুব এক্সাইটেড হয়ে আছে। নেদারল্যান্ডের হাউসগুলো এরকম। আফরা সিঁড়ি দিয়ে উঠানামা করতে চাচ্ছে, ওকে দেওয়া হচ্ছে না দেখে সে একটু কান্না করছে। জানালা দিয়ে বাড়ির ফ্রন্ট সাইড দেখা যাচ্ছে। থ্রিলিং, তাই না? এর জন্য তো বলো নিচে দুটো রুম আছে, দুটো রুমে থাকলেই হবে, উপর আসতে হবে। বলো হাই আফরাজ। হাই, আমার জন্য সবকিছু সেম ফ্লোরে হলে ভালো হয়। এক ফ্লোরে যদি সবকিছু থাকে, ফ্রেশ রুম, কিচেন, বেডরুম, আর যেহেতু বেবি আছে তাহলে হ্যান্ডেল করাটা ইজি হয়। আনহা গার্ডেনে যেতে চাচ্ছে, বাট ডোর লক, তাই সে চাবি খুঁজছে। এই হাউসে টোটাল তিনটি বেডরুম রয়েছে, উপরে একটা, নিচে দুটো। নিচে একটা বড় ডাবল বেডরুম রয়েছে আর একটা সিঙ্গেল বেডরুম রয়েছে। এটা হচ্ছে লফটের উইন্ডো। লফটের উইন্ডো দিয়ে সুন্দর আকাশ দেখা যায়।
উপর থেকে পুরো এরিয়াটা দেখতে খুবই দারুণ লাগছে। ইফতার রেডি। ইফতারে রয়েছে আজকে তেহরি, জুস, খেজুর। খেজুর আর জুস দিয়ে প্রথমে ইফতার খুলবো, তারপর আমরা তেহরি খাবো ইনশাল্লাহ। ইফতার টাইম। খাও। হ্যাপি রমাদান। হ্যাপি রমাদান। জুস খাও। আফরোজ জয়েন করেছে আজকে আমাদের সাথে। আফরাজ খুবই মজা পেয়েছে, সে এসে বারবার এখানে উঠে আর নামে। এখানে ধরো, এখানে ধরো, হোল্ড দেয়া না না, এখানে ধরো। উপরে উঠে গিয়েছে। রাতের জন্য এখন পরোটা আর গরুর মাংস হচ্ছে। গরুর মাংস আর পরোটা ভাজা হচ্ছে। সেহরি খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।